পেছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝামেলা চলছে আমাদের লে থেকে ফেরার সময়। দিল্লি থেকে আমরা এখন অপেক্ষা করছি কলকাতা যাওয়ার জন্য। তো আমাদের কলকাতা ফ্লাইট AI 764, এটার অরিজিনালি টাইম ছিল 5:05 PM, তারপর সেটা রিস্কেডিউল হয়ে হলো 6:15 PM, এখন তারা বলছে 7:15 PM। কারণটা খুব অদ্ভুত, কারণটা বলছে ওদের ক্রু নেই। তো আমি 6 মাস আগে থেকে টিকিট কেটেছি, আশা করি ওনারা যখন টিকিটটা অফার করছিলেন ইন্টারনেটে, ওনারা নিশ্চিন্ত জানেন যে ফ্লাইটটা যাওয়া দরকার এবং তার জন্য পাইলট, ক্রু, এয়ারক্রাফ্ট এসব বেসিক জিনিসগুলো দরকার। যাই না কী করে এই কথাগুলো বলতে পারে অ্যাটলিস্ট। তো আমি জিজ্ঞেস করলাম যে বলছেন যে 7:15 প্লেনটা ছাড়বে, তো 25 মিনিট আগে তো গেট বন্ধ হয়, তো এখনও বোর্ডিং শুরু হয়নি। এখন বাজছে, এই আমার ঘড়ি দেখা যাচ্ছে 7:00 বাজছে, এখনও কিন্তু বোর্ডিং শুরু হয়নি। তো ওনারা বলেছেন যে 7টাতে বোর্ডিং শুরু করে দেবেন এবং 15 মিনিটের মধ্যে প্লেন ছেড়ে বেরিয়ে যাবে, দেখা যাক। यहाँ पे ये लोग बैठ के बेवकूफ बन ले, एक फ्लाइट कोई इम्पोर्टेंस नहीं इस फ्लाइट का, अच्छा एक मिनट, अरे मेरे को ये बताइए कि आप लोगों को पता नहीं था क्रू नहीं है, कोई बात नहीं, मतलब ये फ्लाइट जाने का, ये फ्लाइट फ्लाइट नहीं है, इसमें क्रू का अरेंजमेंट, तो क्यों, यदि 5 बजे जाने का था तो 5 बजे क्रू का अरेंजमेंट नहीं होगा, मेरे को सिंपल सी बात बताइए। अरे बोर्डिंग नहीं, डिले हो रहा है, भले आप तो इतना सिंपल वे में बोल रहे हैं, यू सी 7:15 इज स्टार्टेड प्राइस, हाउ कैन आई स्टॉप वो पैसेंजर, आप लोग क्या मजाक बना रखे हैं, पैसेंजर का जीरो वैल्यू है,